আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬২ জন। সারা দেশে অব্যাহত আছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা, নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। এবং মাত্র এক মিনিটের বাজার, বিনামূল্যে চাল ডাল সহ শাকসবজি নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য, চট্টগ্রামে সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গত ২৪ ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ আরও ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশ মোট মৃত্যুবরণ করেছে ২৬৯ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৭৯০০টি নমুনা পরীক্ষায় এ পর্যন্ত রেকর্ড ১১৬২ জনের দেহে এই করোনা ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭,৮২২ জনে দাঁড়িয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় অব্যাহত আছে করোনা আক্রান্ত ও মৃত্যুর ঊর্ধ্বমুখী প্রবণতা, নারায়ণগঞ্জে থামছে না মৃত্যুর মিছিল। সেখানে মারা গেছে আরও দুজন। এছাড়া বরিশাল ও মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। জেলা প্রতিনিধিদের ছবি ও তথ্যচিত্রের ভিত্তিতে জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। নারায়ণগঞ্জে অব্যাহত আছে করোনার দাপট। জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯, আর আক্রান্ত ১৪১৩ জন। এর মধ্যেও মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বরিশালের মুলাদিতে করোনার উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছেন। তিনি জ্বরে ভুগছিলেন, শ্বাসকষ্ট শুরু হলে মুলাদি হাসপাতালে ভর্তি করার পর রাতে তিনি মারা যান। গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগের তিন জেলায় একজন পুলিশ সদস্য সহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৭৬ জন, সুস্থ হয়েছেন ৮৬ জন। লক্ষ্মীপুরে নতুন করে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৭৮ জন। নাটোরের লালপুর উপজেলায় আরও এক স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৬ স্বাস্থ্যকর্মী সহ ১৩ জন করোনায় আক্রান্ত হলেন। রংপুর জেলায় এক পুলিশ ও এক নার্স সহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৬২ জন রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুরে এক চিকিৎসক সহ নতুন দুজন শনাক্ত হয়েছে। রংপুর বিভাগে মোট রোগীর সংখ্যা ৩৬৪ জন, সুস্থ হয়েছেন ১৫৯ জন। সিলেট কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কারাগারের সংশ্লিষ্ট ওয়ার্ড লকডাউন করা হয়েছে। চিকিৎসক, কারারক্ষী সহ ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বিভাগে মোট আক্রান্ত ৩১৬ জন। টাঙ্গাইলে একই পরিবারের ৪ সহ নতুন ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্ত ৬০ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় স্বাস্থ্যকর্মী সহ ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে বিভাগে আক্রান্ত ৪৮৫ জন। নোয়াখালীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬৯ জন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৭ জন পুলিশ। কর্মক্ষেত্রে সুরক্ষা রাখার পাশাপাশি পুলিশের মনোবল ধরে রাখতে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। নারায়ণগঞ্জ প্রতিনিধি আব্দুস সালামের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন বাড়ছে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে শুরু থেকেই এখন পর্যন্ত সামনের সারির যোদ্ধা হিসেবে রাজপথে কাজ করছেন পুলিশ সদস্যরা। যেসব বাড়ি এরই মধ্যে লকডাউন করা হয়েছে তাদের খাবার পৌঁছে দেওয়া সহ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। মানুষের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব, সেই উদ্দেশ্য এবং আগেরখানে এই পুলিশে ভর্তি হয়েছে। সরকার থেকে, আমাদের পুলিশ বাহিনী থেকে আমাদের পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী দিচ্ছে। নিজের ঝুঁকিও আমরা এই মাঠে আসি, ইনশাআল্লাহ থাকব। সাধারণ মানুষের সাথে সরাসরি কাজ করতে গিয়ে অনেক সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে না পারার কারণে এসব পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন বলে জানান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। তবে নারায়ণগঞ্জে যেসব পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের জন্য জেলা পুলিশ লাইন ও AKM শামসুদ্দোহা কমপ্লেক্সে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। এখানেই আক্রান্ত এসব পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাদের জন্য এখানে আপনার পালস অক্সিমিটার এবং হচ্ছে আপনার অক্সিজেন সিলিন্ডার এগুলো সবকিছুরই ব্যবস্থা রাখা আছে। আমরা প্রতিনিয়ত বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে কথা বলে যদি কারো কোনো ঔষধ চিকিৎসা প্রয়োজন হয় সেই ব্যবস্থাপত্র অনুযায়ী আমরা তাদেরকে ঔষধ বা চিকিৎসাটা দিয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব নিশ্চিত করা ও যথাযথ লকডাউন মানতে জনগণকে বাধ্য করায় নারায়ণগঞ্জ পুলিশের প্রতি সন্তোষ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। আমাদের এই মহাক্রান্তি এই উদ্যম লগ্নে আমরা যা দেখলাম পুলিশের যে ভূমিকা এটা আমি স্যালুট। তারা চেষ্টা করেছে মানুষকে লকডাউনে রাখার জন্য, হয়তো মানুষ বেড়ে আসছে বাট দে ওয়ার ভেরি মাচ সিরিয়াস। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন মাঠ পর্যায়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করলেও মনোবল হারায়নি এই বাহিনীর সদস্যরা। আক্রান্ত পুলিশ সদস্যদের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি তাদের পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। এরই মধ্যে ঝুঁকি কমাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা পুলিশ সুপার। স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার ফুসকে সেটাই আমরা দিয়েছি, সেই সাথে ফুসকে কিন্তু আমরা ভিটামিন সি তারপর অস্ট্রাকাল ডি জিঙ্ক এই ধরনের যে ওষুধগুলো সেগুলো আমরা নিয়মিত সাপ্লাই দিয়ে যাচ্ছি, যার কারণে ফোর্স কিন্তু নিজেকে নিরাপদ বোধ করতেছে এবং তারা এই কাজ করতে গিয়ে কোনো ধরনের হেসিটেশন ফিল করতেছে না। মহামারী করোনার বিস্তার ঠেকাতে নারায়ণগঞ্জে প্রায় 2500 পুলিশ সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মাত্র এক মিনিটে একটি স্থান থেকে চাল ডাল আলু সহ টাটকা শাকসবজি নিয়ে নিতে পারবেন নিম্ন এবং স্বল্প আয়ের মানুষেরা, এজন্য কোনো টাকাও লাগবে না। চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নিয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ। করোনা মোকাবেলায় মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তারা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। থাকবো ঘরে সুস্থ বেশ, আপনি হাসলে হাসবে দেশ, এই স্লোগানে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে এক মিনিটের এই বাজার চালু করেছে তারা। স্বাস্থ্যবিধি মেনে বিনামূল্যে এখান থেকে চাল ডাল সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন হতদরিদ্র মানুষেরা। ডাটাবেস তৈরির মাধ্যমে প্রতিটি হতদরিদ্র পরিবারকে একটি টোকেন দেওয়া হবে। সেই টোকেনের মাধ্যমে প্রতিটি পরিবার 90 থেকে 100 টাকা মূল্যের 4 থেকে 5 দিন চলার মতো সবজি সংগ্রহ করতে পারবেন। এছাড়াও প্রতিটি পরিবার 5 কেজি চাল, আলু, সাবান এবং মাস্ক সংগ্রহ করতে পারবেন এখান থেকে। এটা যে ত্রাণ নয়, একটা সেবা কার্যক্রম, মানুষকে নিম্নের মানুষকে এই করোনা পরিস্থিতিতে এই সেবা কার্যক্রমের আওতায় নিয়ে আসা এবং তারা যে বাজার করতে পারছে সেই উপলব্ধিটা দেওয়া। শুধু খাদ্য নয়, ঈদের আনন্দ বাড়াতে তাদের দেয়া হবে নতুন পোশাকও। এই সংকটের সময়ে সেনাবাহিনীর এমন উদ্যোগে খুশি সেবা পাওয়া দরিদ্র মানুষ। ভালোর জন্য করছে, আমরা গরিব মানুষের জন্য সাহায্য পাইতেছি, এটা আমরা তো খাওয়া দাওয়ার কষ্ট পাই। আমরা গরিব মানুষ, আমরা নিম্ন শ্রেণীর লোক, মোটামুটি কয়েকদিন আমাদের এটা পাওয়াতে চলে যাবে। শুধু খাদ্য সহায়তা নয়, প্রান্তিক চাষিদের কাছ থেকে সরাসরি সবজি কিনেও গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কাজ করছে সেনাবাহিনী। এক মিনিটের বাজারের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রান্তিক কৃষকদেরকে তাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে এসে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা হলেও সচল রাখা। শুধু একদিন নয়, আমরা আরও এক মাস যাবৎ যেহেতু কাজটা করে যাব, সো আমরা বিভিন্ন জায়গায় প্রান্তিক কৃষকদের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের কাছ থেকে আমরা এভাবে নিয়ে আসবো। সেবার মনোভাব নিয়ে পরিচালিত এই কার্যক্রম চলবে মাসব্যাপী। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি এই সংকট মুহূর্তে অসহায় ও হতদরিদ্রদের খাদ্য সহায়তা দিতে এক মিনিটের এই বাজারের মাধ্যমে অনন্য নজির গড়ল সেনাবাহিনী। শুধু খাদ্য নয়, ঈদে বাড়তি আনন্দ দিতে দেওয়া হবে নতুন পোশাকও। মানুষকে ঘরে থাকায় উৎসাহিত করতে সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিশিষ্টজনরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত আরটিপিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশঙ্কা ব্যক্ত করেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সংসদ সদস্য মুজাফফর হোসেন, ফরিদুল হক খান দুলাল, শিক্ষা সচিব মাহবুব হোসেন এ সময় উপস্থিত ছিলেন। মানুষের জীবন বাঁচাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। আমি আপনাদের কাছে করণীয় অনুরোধ করতে চাই যে আমাদের এই সকল সফলতা ব্যর্থতা পর্যবসিত হবে। যদি আমরা আমাদের 26 লক্ষ মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারি, স্বাস্থ্যবিধি মেনে না চলি, নিজ ঘরে না থাকি, জীবন বাজারের তাগিদ ছাড়া ঘর থেকে বেরোতে পারবো না।
জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা পরিস্থিতি ও মানবিক সহায়তা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে গাজীপুর। করোনা ভাইরাসের কারণে জেলাকে লকডাউন ঘোষণা করা হলেও ঘরের বাইরে চলে আসছে মানুষ। কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করা হলেও সরকারি ছুটি বাতিল করা হয়নি। সীমিত আকারে দোকানপাট খোলার নির্দেশ থাকলেও বিভিন্ন শপিং মল সহ সব দোকানপাটই খুলে দেওয়া হয়েছে। মানা হচ্ছে না সামাজিক ও শারীরিক দূরত্ব। গণপরিবহন না চললেও রিক্সা, অটোরিকশা, ট্রাক, পিক আপ, প্রাইভেট কার ও মোটরসাইকেলে যাতায়াত করছে মানুষ। এই অবস্থায় অন্তত 15 দিন শতভাগ লকডাউন চান গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। আর সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে দোকান পরিচালনা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রত্যেকটা মার্কেটে যাচ্ছি, সেই মার্কেটে গিয়ে মার্কেটের পরিচালনা পরিষদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমরা সরকারি বিধিগুলো স্মরণ করিয়ে দিচ্ছি এবং প্রত্যেকে যেন সেই বিধিগুলো যথাযথভাবে পালন করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করছি। শত শত মিল ইন্ডাস্ট্রি খুলে দেওয়া হয়েছে এবং আংশিক মার্কেটও চলছে সেইভাবে যদি, এবং করোনা ভাইরাস যেভাবে প্রবেশ করছে বিভিন্ন থানা ওয়ার্ডে, যদি আমরা শতভাগ লকডাউনে না যেতে পারি তাহলে আমাদের সামনে ঈদ, এই ঈদের সময় অথবা ঈদের আগে পরে একটি ভয়াবহ অবস্থা ধারণ করার মতন আমরা অবস্থা মানে আইডিয়া করতে পারছি। সেটা যদি আমাদের এইখানে আমরা যদি কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সকল পর্যায়ের সরকারি এবং বেসরকারি সবাই যদি একসাথে মিলে আমরা শতভাগ অন্তত 10-15 দিন লকডাউন দিতে পারি তাহলেই অন্তত মানুষ নিরাপদে থাকতে পারবে। নগাঁয় জেলা সদর সহ উপজেলা পর্যায়ে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খোলার কথা থাকলেও মানছে না কেউ। খোলা হয়েছে ফুটপাতের দোকান থেকে শুরু করে শপিং মল ও বড় বড় বিপণী বিতান, আর এসব দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। ক্রেতা বিক্রেতা কেউ মানছে না সামাজিক দূরত্ব, নেই কোথাও স্যানিটাইজেশন ব্যবস্থা অথবা ন্যূনতম হাত ধোয়ার ব্যবস্থা। এছাড়াও সড়কে চলছে সিএনজি, অটোরিকশা, ইজি বাইক, মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন। এতে জেলায় করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জয়পুরহাটে লকডাউন সীমিত করার পর থেকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। আসন্ন ঈদকে কেন্দ্র করে শহরের মার্কেটগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। এছাড়াও করোনার ঝুঁকি নিয়ে ব্যাংক ও বিকাশের দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভিড় করছে মানুষ। পুলিশ বারবার অভিযান চালিয়ে ও শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েও থামাতে পারছে না সাধারণ মানুষকে। করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে এক মাসের বেশি বন্ধ থাকার পর সরকার দোকান খোলার অনুমতি দিলেও শেরপুরের ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আসাদুজ্জামান রোশন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানপাট ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়। রোববার থেকে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমোদন দেয় সরকার, কিন্তু শেরপুরের মার্কেটগুলো তা মানা হচ্ছিল না। তাই জনস্বার্থে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হন ব্যবসায়ী নেতারা। কিশোরগঞ্জে স্বাস্থ্যবিধি না মেনে হাজার হাজার মানুষ গাদাগাদি করে ভিড় করছেন বিভিন্ন মার্কেটে। এতে জেলায় আবারও করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আজ থেকে 30 মে পর্যন্ত নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া জেলার সকল দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সোমবার চেম্বারের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। করোনার কারণে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে লন্ডনস্থ গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশন ইউকে নামক একটি প্রবাসী সংগঠন। দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সংগঠনের সদস্যদের অর্থায়নে চট্টগ্রামে সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহবুব রহমানের কাছে তা হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক জসিমউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাদের এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা।
ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নে কয়েকশো প্রতিবন্ধীদের মাঝে নগদ টাকা ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বিতরণকালে তিনি করোনা মোকাবেলায় সমাজের বিত্তশালীদের, গরিব অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল হাসান রিমন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল এ সময় উপস্থিত ছিলেন। করোনা পরিস্থিতিতে দিনাজপুর সহ দেশের 64 জেলায় কর্মহীন 50,000 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। এরই ধারাবাহিকতায় দিনাজপুর স্টেডিয়ামে বিভিন্ন পেশার 500 পরিবারের মাঝে 15 দিনের বিভিন্ন খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। বিতরণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় ব্যুরো বাংলাদেশের বিভাগীয় ব্যবস্থাপক এরশাদ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক আরিফুল হক প্রিন্স। ফুটবলাররা, ক্রিকেটার, হকি খেলোয়াড়, অ্যাথলেট সহ 150+ সাবেক ও বর্তমান খেলোয়াড়দের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মইনুল হক লিন্টু, প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ ক্রীড়াঙ্গনের অন্যান্য ব্যক্তিরা। নাটোরের সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী 21 মে থেকে শুরু হচ্ছে গাছ থেকে লিচু সংগ্রহ কার্যক্রম। এ সময় যাতে মানসম্পন্ন লিচু আহরণ করে নিরাপদে তা বাজারজাত করা যায় সে ব্যাপারে বাগান মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সভা করেছে জেলা পুলিশ। সকালে জেলার গুরুদাসপুরের বেরবরতলা লিচু বাগানে অনুষ্ঠিত সভায় বাগান মালিক ও ব্যবসায়ীরা অংশ নেন। সভায় করোনাকালীন সময়ে লিচু বাজার যাতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। নাটোর জেলায় এ বছর 953 হেক্টর জমিতে মুজাফর, বোম্বাই ও চায়না 3 জাতের প্রায় 50 কোটি লিচু উৎপাদন হবে বলে আশা করেছেন বাগান মালিকরা। বিড়ি শিল্প রক্ষাসহ 5 দফা দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সকালে স্থানীয় পাবলিক লাইব্রেরির সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা বিড়ি শিল্পের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র প্রতিরোধের পাশাপাশি এর উপর সকল কর প্রত্যাহার ভারতের ন্যায় এই কুটির শিল্প ঘোষণা এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তা বন্ধ ও নতুন করে কর আরোপ না করার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। রংপুর মহানগরীর খাসবাগ 3 মাথা মোড় এলাকা থেকে 6 লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এ সময় কারখানার মালিক মিঠুন সরকারকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠুন দীর্ঘ 7 বছর ধরে কোনো ধরনের লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নকল প্রসাধনী সামগ্রী তৈরি এবং বাজারজাত করে আসছিল বলে পুলিশ জানায়। আশুলিয়ায় রঙিন মাছ চাষ করে ভাগ্য বদলেছে বেকার যুবক রাজু আহমেদের। তিনি বাণিজ্যিকভাবে চাষ করছেন রঙিন মাছ। বিশেষ পদ্ধতিতে উৎপাদন করা কমেট, কই, কার্প, গোল্ড ফিশ সহ 15 প্রজাতির রঙিন মাছ তার হ্যাচারিতে রয়েছে। এসব মাছ সাভার ও আশুলিয়ার চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে হাট বাজারে বেচাকেনা বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তিনি। এ অবস্থায় অনেক মাছ মরে যাচ্ছে। কয়েক মাস আগে একটি এনজিও থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ এলাকায় হ্যাচারি তৈরি করে মাছ চাষ শুরু করেন রাজু। আজ ঢাকায় ইফতার সন্ধ্যা 6:36, রাজশাহীতে সন্ধ্যা 6:43, চট্টগ্রামে সন্ধ্যা 6:27, সিলেটে সন্ধ্যা 6:31, খুলনায় সন্ধ্যা 6:35, বরিশালে সন্ধ্যা 6:34, রংপুরে সন্ধ্যা 6:43 এবং ময়মনসিংহে ইফতার সন্ধ্যা 6:37। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।